নমস্কার বন্ধুরা, সল্ট অ্যান্ড পেপার উইথ সাজমা অনিন্দিতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ইউনিক একটি সজনে ফুলের বড়া রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমাদের বাড়ির গাছেরই সজনে ফুল। দেখুন বন্ধুরা কত সুন্দর সজনে ফুল। সজনে ফুল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সজনে ফুলগুলোকে আমি তুলে নেব, সজনে ফুলটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। সজনে ফুলটাকে তিন চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি খেসারির ডাল নিয়েছি, আপনারা এখানে মসুর ডাল বা যে কোনো ডাল নিতে পারেন। আমি খেসারি ডালটাকে দু ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবো। আমি এখানে গোবিন্দভোগের আতপ চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল নিতে পারেন। গোবিন্দভোগ চালটাকে আমি দু ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবো। গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি শিলপাতে বেটে নেব, আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি আতপ চালটাকে শিলপাতায় বেটে নিচ্ছি। আতপ চালটাকে আমি শিলপাতায় বেটে নিয়েছি। খেসারি ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি শিলপাতায় বেটে নেব। খেসারি ডালটাকে আমি বেটে নিয়েছি। এবারে আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সজনের ফুল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমন দেবেন। এবারে আমি খেসারির ডাল বাটাটা দিয়ে দিচ্ছি, গোবিন্দভোগের আতপ চাল বাটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে রান্নার চালও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি খালি কড়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। এখানে আমি জল ইউজ করবো না। দেখুন বন্ধুরা ব্যাটারটা রেডি হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। এবারে আমি সাদা তেল দিয়ে দেবো। এবারে আমি ছোট ছোট বড়া থেকে ভেজে নেব। এবারে আমি বড়াগুলোকে উল্টে দেব। এইভাবে আমি সজনের ফুলের বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা সজনে ফুলের বড়াগুলো হয়ে গেছে, আমি পাত্রে রেখে দেব। এইভাবে অল্প অল্প করে বড়া চেপে আমি সজনে ফুলের বড়াগুলোকে ভেজে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। সবাই বলে সজনে ফুল খেতে খুব তেতো, কিন্তু এইভাবে বানিয়ে খেলে একদম তেতো লাগবে না, আর খেতে হবে মুচমুচে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে আমি সজনে ফুলের বড়াগুলোকে পরপর ভেজে তুলে নেব।
দেখুন বন্ধুরা সজনে ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা দেখতে যেমন হয়েছে খেতেও খুব সুন্দর হবে। আপনারা এইভাবে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।